بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا. قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا. قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا. قال رب اجعل لي آية. قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا. فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا. يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يجعله جبارا شقيا. وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই অসাধারণ মুহূর্তে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী এবং মেন্টর, এলেমে যিনি আমার চেয়ে আমাদের চেয়ে অনেক অনেক বড় বড় ভাই তুল্য, উস্তাদ তুল্য, শেখ তুল্য, শেখ ইউসুফ জাহান হাফিজাহুল্লাহ, তিনি ডাকলে না বলার তো কোনো মানে সুযোগ নাই, এবং তিনি যখন কোনো কথা বলেন তখন সেটাকে আমরা আমাদের জন্যে বাধ্যতামূলক করে নেই যে শেখ বলেছেন, অতএব দ্যাট ইজ টু বি ডান। কারণ আলেমদের মধ্যে কেউ কেউ আমাদের জন্য হুজ্জা এর মতো কাজ করেন। আই প্লেস হিম ইন দ্যাট পজিশন অ্যান্ড আই লাভ হিম ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, আই রেসপেক্ট হিম ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, অ্যান্ড আই প্রে টু আল্লাহ কনসিস্টেন্টলি মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনক্রিজ ইন হিজ স্প্যান অফ টাইম অ্যান্ড লাইফ, অ্যান্ড মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্লেস ইন হিজ এফার্টস অ্যান্ড এন্ডিভার্স টু সার্ভ ইসলাম অ্যান্ড দ্য গ্রেটার মুসলিম উম্মাহ। আল্লাহুম্মা আমিন। কোরআন তো অবিশ্বাস্য অবিস্মরণীয় গ্রন্থ। কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিআনা কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। মুহূর্তের মধ্যেই কোরআন মানুষের মধ্যে বিবর্তন তৈরি করে। মুহূর্তের মধ্যেই শুনলেই মানুষের অন্তরে প্রকম্পন তৈরি হয়। আল্লাহ নাজ্জাল আহসানাল হাদীসি কিতাবান মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম সুম্মা তালীনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। যখন কোরআন পাঠ করা হয় তখন মানুষের চামড়ার উপর যে পশমগুলো আছে এগুলো দাঁড়িয়ে যায়, লোমগুলো দাঁড়িয়ে যায়। কোরআন মানুষকে স্তব্ধ করে দিয়েছে। কোরআন এর তেলাওয়াত মানুষকে বিমুগ্ধ করে দেয়, বিমোহিত করে দেয়। কোরআন একাধারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুআজিজা এবং একাধারে একটি মেসেজ। কোরআনের পাঠই কেবলমাত্র মানুষের অন্তরকে বিগলিত করে দিতে পারে, মমের মতো গলিয়ে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, যদি আপনি দেখতেন যাদের যখন তারা এই কোরআন তেলাওয়াত শুনে তখন আপনি দেখতেন তাফিদু আয়ুনুহুম তাফিদ যে তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামই মিম্মা আরাফু মিনাল হক, যে কোরআন তারা যা উপলব্ধি করেছে এই উপলব্ধির কারণে দেখবেন যে তাদের চোখ থেকে ঝর্ণার মতো করে, ঢলের মতো করে, বানের পানির মতো করে, বানের বন্যার মতো করে তাদের চোখ থেকে পানি পড়ে। তাফিদ ফায়েদ, তাদের চোখ থেকে বন্যার পানির মতো করে পড়ে। ইট ইজ বিকজ দে আন্ডারস্ট্যান্ড, দে রিকগনাইজ দ্যাট ইট ইজ ফ্রম আল্লাহ, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। লোকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল কোরআনের কথাই বলতেন। তিনি যাদেরকে দাওয়াতের মিশনে পাঠিয়েছিলেন, যেমন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা থেকে মদিনায় তিনি পাঠিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। তিনি দাওয়াত দিয়েছেন কেবলমাত্র কোরআনের। দুজন বিখ্যাত মানুষ, উসাইদ ইবনে হুদায়র, সাদ ইবনে মুআয, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা,
এর মধ্যে সংবাদ চলে গেল দুই বন্ধু মুসআব ইবনে উমায়ের এবং উসাইদ ইবনে হুযায়মা মুসআব ইবনে উমায়ের তিনি দাওয়াত দিচ্ছেন মানুষকে উসাইদ ইবনে হুযায়র এবং সাদ বিন মুআজ দুজন ছিলেন বন্ধু তারা শুনলেন এক জায়গায় বসেছিলেন আড্ডা দিচ্ছিলেন শুনলেন যে ইয়াং ম্যান ফ্রম মক্কা হি কেম টু মদিনা এন্ড ইনভাইটিং পিপল রিসাইটিং সামথিং ফ্রম দেয়ার রিলিজিয়াস বুক এন্ড ইনভাইটিং পিপল টু দেয়ার রিলিজিয়ন নিউ রিলিজিয়ন শুনছিল যে কেউ একজন মক্কা থেকে এসে ইয়াং ম্যান তিনি মানুষকে কেবল তাদের গ্রন্থ থেকে পাঠ করে শোনান এবং লোকেরা তারা দলে দলে শোয়ারা এই তন্না সৈয়দুলা ফি দিন ইল্লাহ আফওয়াজা লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করছে তখন উসাইদ ইবনে হুযায়রকে সাদ বিন মুআজ বললেন দোস্ত তোমার কি কিছু করণীয় নাই তোমার বংশের লোকেরা বাপদাদার ধর্ম ত্যাগ করে তারা নতুন ধর্ম গ্রহণ করছে গো অ্যান্ড কিল হিম যাও তারপরে টেক কেয়ার অফ হিম হয় তাকে এই দেশ থেকে বের করে দাও অথবা তাকে শায়েস্তা করো কিছু একটা করো উসাইদ ইবনে হুযায়র খুবই রাগান্বিত বাসায় চলে গেলেন এবং তিনি তার নাঙ্গা তলোয়ার গ্রহণ করলেন তিনি দৌড়ালেন কোথায় আছে মুসআব ইবনে উমায়ের সেখানে গেলেন এবং বললেন এই ইয়াং ম্যান তুমি কি বলো এগুলো মানুষকে তুমি আমাদের বাপদাদার ধর্ম থেকে আমাদের মানুষদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছ তুমি কি করছো তুমি কি বলছো বলতো আমি কিছুই বলি না আচ্ছা আপনি একটু বসুন শান্ত হন আমি যা বলছি আপনি শুনুন যদি আপনার ভালো লাগে তাহলে শুনবেন আর যদি ভালো না লাগে তাহলে আমি কখনোই আপনাকে এই কথা বলবো না বলে আরে চমৎকার তো তুমি তো দেখি খুবই বুদ্ধিমান মানুষ আচ্ছা ঠিক আছে আমি একটু বসি তুমি কি বলো বলো তো মুসআব ইবনে উমায়ের কেবল কোরআন কয়েকটা আয়াত তেলাওয়াত করছিলেন মুসআব ইবনে হুযায়র কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলেন তারপর তিনি যখন তার চোখ মেলে তাকালেন দেখা গেল তার চোখ থেকে পানি পড়ছে তিনি কাঁদছেন বলছে তুমি কি যা বলো সব কি এরকম কথাই বলে হ্যাঁ আমি তো এটাই বলি বলে তাহলে তুমি একটু আমাকে সমাজ আমি ইসলাম গ্রহণ করতে চাই কি করবো আমাকে আমার করতে হবে কি বলে যান আপনি গোসল করুন উযু করুন নতুন জামা কাপড় পরুন অ্যান্ড দেন ইউ কাম অ্যান্ড দেন আই উইল মেক ইউ টু ডিক্লেয়ার ইসলাম আমি আপনাকে বলবো কিভাবে ইসলাম গ্রহণ করতে হবে তিনি সজ্জিত হয়ে আসলেন এবং তিনি ইসলাম গ্রহণ করলেন গ্রহণ করে তিনি তার বন্ধুর কাছে যাচ্ছেন তিনি এবার পরিকল্পনা করলেন বন্ধুকে কিভাবে আনা যায় তিনি বন্ধুকে গিয়ে বললেন সাদ বিন মুআজ যিনি মৃত্যুবরণ করার পর আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ কেঁপে ওঠে এহতাজ্জালাহু আরশুর রহমান সাদ বিন মুআজ ওখানে এখনো বসে আছে ওয়েটিং ফর হিজ ফ্রেন্ড দ্য কামিং উইথ গুড নিউজ যে এর মধ্যে মুসআব ইবনে উমায়ের ব্যাপারে কিছু একটা করেছে ইদার এক্সিকিউটেড হিম অর কিলড হিম অর তাকে থ্রোন হিম অ্যাওয়ে ফ্রম মদিনা এরকম কোন একটা কিছু তিনি গেলেন গিয়ে বলেন দোস্ত ও তো দেখি তোমার ওই ওই বন্ধুদেরকে নিয়ে পরিকল্পনা করছে তোমার গোষ্ঠী নিয়ে পরিকল্পনা করছে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের প্ল্যান করছে তুমি সেখানে নিজে বরং যাও তুমি একটা কিছু করো সাদ বলেন আমি তার অ্যাপ্রোচের মধ্যে একটু সন্দেহ জাগলো মানে ও যেই চেহারা নিয়ে গেছে হি হ্যাজ কাম উইথ এ ডিফারেন্ট ফেস একটা নতুন চেহারা নিয়ে এসেছে চেহারার মধ্যে কেমন যেন একটা অন্যরকম কিছু আমি উপলব্ধি করলাম তারপরে সে তো আমাকে অলরেডি আমাকে এক্সাইট অ্যান্ড ইগনাইট করে দিয়েছে আমি খুবই রাগান্বিত এমন কিছু আচ্ছা ঠিক আছে যাচ্ছি একদিন তিনি বাসায় গেলেন একেবারে অস্ত্র শস্ত্র বর্ম পড়ে তিনি গেলেন কিছু একটা করবেন মুসআবকে একদিন তিনি মুসআবকে বললেন ইয়াং ম্যান তুমি কি বলছো বলে আমি তো কিছু বলি না আচ্ছা আমি কি বলি আপনি শুনুন বসুন যদি আপনার পছন্দ হয় শুনবেন আদারওয়াইজ আই উইল নেভার টেল ইউ টু টেল ইট টু ইউ আমি কখনোই আপনাকে এটা বলবো না বলে আসে তুমি তো খুবই বুদ্ধিমান মানুষ আচ্ছা বসি লেট মি সিট উইথ ইউ আমি বসি তুমি বলো যে তুমি কি বলছো তিনি কেবল কোরআন আয়াত তেলাওয়াত করলেন আর কিচ্ছু না সাদ বিন মুআজ ঠিক তার বন্ধুর মতো হি বিকেম ইমোশনাল ইমপ্রেসড এক্সাইটেড না হোয়েন হি রেজড হিজ হেড ওপেনিং হিজ আইস ইট ওয়াজ সিন দ্যাট দ্য আইস ওয়্যার ড্রপিং টিয়ার্স দেখা গেল হি ওয়াজ অলসো ক্রাইং এবং তিনি বললেন তুমি কি যা বলো সব এরকমই বলে হ্যাঁ আমি যা বলি তা এরকমই এগুলোই আমি শুধু বলি আর চেয়ে বাকি কিছু না আমি তোমার ধর্মে দীক্ষিত হতে চাই করণীয় কি বলে যান গোসল করুন উযু করুন অ্যান্ড দেন জামা কাপড় পরে আসুন আমি আপনাকে মুসলিম বানিয়ে নেব তিনি আসলেন মুসলিম হয়ে গেলেন দুজন মানুষ এই উসাইদ ইবনে হুযায়র যখন কোরআন তেলাওয়াত করেন কেবল কোরআন শুনেছেন ফল মানে লাভ ইন দ্য ফার্স্ট সাইট লাভ অ্যাট দ্য ফার্স্ট সাইট ভালোবাসা প্রথম দর্শনে বলা হয় তিনি প্রথম তেলাওয়াত শুনে কোরআনে ভালোবাসে পড়ে গেলেন এবং এরপর তিনি তার গোটা জীবন কেবল কোরআনই তেলাওয়াত করেছেন সহিহুল বুখারী হাদিসে এসেছে যখন তিনি সূরাতুল বাকারা তেলাওয়াত করছেন অথবা আয়াতুল কুরসি তেলাওয়াত করছিলেন তার ছেলে তার পাশেই বসা এবং সেখানে ছিল ঘোড়া তার ঘোড়া তার ঘোড়া এতটা লাফালাফি করছিল যে তার ছেলের উপর গিয়ে ঘোড়া পড়ে কিনা তিনি ভয়ে ছিলেন তিনি কখনো তেলাওয়াত বন্ধ করে তারপরে আলিফ লাম মিম ঘোড়া লাফাচ্ছে থেমে গেলেন
আবার গেলেন যালিকাল কিতাবুল আরাইবা ফি আবার ঘোড়া লাফানো শুরু করেছে অথবা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ঘোড়া লাফানো শুরু করেছে তেলাওয়াত বন্ধ ঘোড়া লাফানো শেষ তিনি ভয় পেয়ে গেলেন হচ্ছে কি তিনি গিয়ে একটু তাকালেন যে ঘোড়া লাফাচ্ছে কোনো বাইরে কি কোনো মানে খারাপ কিছু ঘটছে কিনা তিনি বাইরে গেলেন গিয়ে দেখলেন যে গোটা আকাশ যেন এই যে মরিচা বাতি যেটা বিয়ে শাদী বা ইত্যাদি বিভিন্ন আয়োজনে অনুষ্ঠানে যেরকম লাগানো হয় এরকম লাইটে গোটা আকাশ এরকম জল 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 করছে এর মধ্যে ফজরের সময় হয়ে গেছে তিনি ফজরের নামাজে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ফজরের পর বললেন ইয়া রাসূলুল্লাহ দিস হ্যাপেন ইয়েস্টারডে নাইট গত রাতে এরকম ঘটনা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উসায়েদ তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে আসমানের ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে নাজিল হয়েছিল তোমরা কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহ তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতে আমরা নামাজ পড়ার পর দেখতে পেতাম এখনো ফেরেশতারা এরকম আছে এবং মানুষরা ফেরেশতাদেরকে দেখতে পেত কোরআন ভালোবাসা তাদের অন্তরে কি অবস্থা তৈরি করেছে আরেকজন তো কোরআনের ভালোবাসায় তার নিজকে এমনভাবে উৎসর্গ করেছিল যে লাম্মা মাতা সাআদুন ইহতাজালাহু আরশুর রহমান যখন সাদ মারা যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ তার জন্য কেঁপে ওঠে আমি বলছিলাম যে কোরআন তো এমন খুবই আনফর্চুনেটলি আমরা মুসলিমরা কোরআন বুঝি না অথবা কোরআনের প্রতি আমাদের কোনো আগ্রহ নাই উদ্যোগ নাই এবং আমাদের কোনো ভালোবাসাও নাই ঠিক সেই অর্থে কোরআনের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার রাসূলকে কোরআনের মর্যাদা দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত কোরআনের মর্যাদা থাকবে কোরআন কিভাবে তেলাওয়াত করতে হয় আর তেলাওয়াতুল কোরআন সুন্নাতুন মুত্তাবাআতুন কোরআনের তেলাওয়াত কিন্তু সুন্নায় মুত্তাবা আপনার মতো করে আপনি পড়তে পারেন না সাহাবায়ে কেরাম রাসূলকে শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে পড়েছেন তা সাহাবায়ে কেরাম শুনে শুনে তাদের ছাত্রদেরকে শেখাতেন তাদের ছাত্রদের এবং আপনারা আজ পর্যন্ত সেভাবে আপনার কোরআন তেলাওয়াত পর্যন্ত আপনারা শুনেছেন আপনার রাসূলের কাছ থেকে আল্লাহ তাআলা তার রাসূলকে কেন পাঠিয়েছেন কোরআনের বহু আয়াতে কমপক্ষে চারটি আয়াতে কথা বলা হয়েছে হুয়াল্লাযী বা'আছা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা চারটা কাজই কোরআনের সাথে সম্পৃক্ত ইয়াতলু আলাইহিম আয়াতি তেলাওয়াতুল কোরআন টু টিচ দেম হাউ টু রিসাইট দ্য কোরআন কিভাবে কোরআন তেলাওয়াত করতে হবে এটা শেখানো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন অ্যান্ড টু মেক দেম আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন তাদেরকে কোরআন শিখিয়েছেন অ্যান্ড দেন টু মেক দেম আন্ডারস্ট্যান্ডিং দি ইমপ্লিমেন্টেশন প্রসেস অব দ্য কোরআন কোরআন কিভাবে তাদের জীবনে বাস্তবায়ন করবে সেটা শিখিয়েছেন যেরকম বলা আল হিকমা এবং এই জন্য ইমাম শাফি রহমুল্লাহ তিনি আর রিসালা গ্রন্থে তিনি বলেছেন কোরআনে যত জায়গায় হিকমা শব্দটি এসছে ইন মোস্ট অফ দি কেজেস ইট রেফার্স টু দি সুন্না অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হিকমা এসছে সেটা মানে হলো সুন্না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোরআনের তার প্রয়োগের পদ্ধতিটাকে বলা হয় মূলত সুন্না এবং এই জন্য কোরআন এবং সুন্নার মধ্যে রিলেশন হচ্ছে কোরআন ইজ দ্য টেক্সট বুক অ্যান্ড দ্য সুন্না ইজ দ্য বুক অফ শারহ এক্সপ্লেনেশন ব্যাখ্যা সুন্না কেবল কোরআনকে ব্যাখ্যা করেছে এই কাজটি সুন্না করেছে এবং ওই ইউযাক্কিহিম দ্য পিউরিফিকেশন অফ দ্য পিপল মানুষকে পবিত্র করা পুত পবিত্র করা পরিশুদ্ধ করা দ্যাট ওয়াজ অলসো ডান থ্রু দ্য লেন্স অফ দ্য কোরআন থ্রু দ্য টিচিংস অফ দ্য কোরআন কোরআন শিক্ষার মাধ্যমে অতএব কোরআনময় ছিল তার জীবন তিনি কেবল কোরআনে কথাই বলেছেন মানুষকে দাওয়াত দিয়েছেন কোরআনের মাধ্যমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন অথবা তার একটাই অভিযোগ থাকবে অথবা ছিল বা আছে তা হলো ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা আল্লাহ আমার জাতি কোরআনকে তারা ত্যাগ করেছিল প্রত্যাখ্যান করেছিল কোরআন শুনে যদি জিনদের মধ্যে মুহূর্তের মধ্যে বিবর্তন ঘটে তাহলে আমাদের মধ্যে তো সে বিবর্তন ঘটার কথা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিনদের আল্লাহর কথা বললে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে তাদের আত্মা কেঁপে ওঠে যখন কোরআন তেলাওয়াত করা হয় ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু অন দ্য ভার্সেস অফ দ্য কোরআন আর রিসাইটেড ইন দেয়ার ফ্রন্ট দেন দেয়ার ঈমান ইনক্রিজেস যখন কোরআন আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়ে মুমিনদের অবস্থা হলো এরকম ইমান কোরআন হচ্ছে তাদের জন্য এটা একটা লিটমাস টেস্ট কোরআন হচ্ছে তাদের জন্য প্যারামিটার বেঞ্চমার্কিং এটার মাধ্যমে তারা মূলত তাদের ইমান মাপে এবং এই জন্যে সালফেস আলীন তারা বলতেন তুমি তিন জায়গায় তাফাক্কাদু ইমানাকুম ফি সালাসাতি আমাকেন তিনটি জায়গা তোমরা তোমাদের ইমানকে খোঁজো এর মধ্যে একটা হচ্ছে আন্দা তেলাওয়াতিল কোরআন কোরআন তেলাওয়াতের সময় দেখো ইমান বাড়ে কিনা যদি ইমান না বাড়ে তাহলে বুঝতে হবে ইউ আর অলরেডি ডেড তুমি অলরেডি আন্তামাইয়াতুন তুমি মৃত
এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে কোরআন নাই কাল বাইতুল খারিব সেটা বিরান বাড়ির মতো একটা মৃত বাড়ি এবং এইজন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা তিনি বলেছেন এই কোরআন মানুষের মানুষকে জীবিত করে লিতুনযিরা মান কানা হাইয়া ওয়া ইয়াহিকাল কওল আল কাফিরিন লিতুনযিরা মান কানা হাইয়া এবং তিনি বলেছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ এই কিতাব এটা তো প্রভাব কেবলমাত্র ওই সকল ব্যক্তিদের মধ্যে তৈরি করে যারা জীবিত যারা মৃত তাদের অন্তরে কোরআনে কোনো প্রভাব তৈরি করে না আবার কোরআন কিন্তু মৃত অন্তরগুলোকে যদি কেবল তার কান পেতে শুনে মৃত অন্তরগুলো জীবিত হয়ে যায় কোরআন এরকম একটি শক্তি নিয়ে এসেছে কোরআন মধ্যে সে প্রভাব আছে সে শক্তি আছে কোরআন তেলাওয়াত শুনেই মানুষের মধ্যে এই ভাব তৈরি হয় এখনও এই পৃথিবীতে এখনও যত লোক তারা নতুন করে ইসলাম গ্রহণ করছে আপনি গিয়ে দেখুন রিড দেয়ার অটোবায়োগ্রাফিস অর দ্য স্টোরিজ অফ দেয়ার রেভার্সন টু ইসলাম তারা কেন ইসলাম গ্রহণ করেছে গল্পগুলো শুনুন এবং দেখুন মোস্ট অফ দেম অ্যাটলিস্ট 95 অফ দেম বিকাম মুসলিম বিকজ অফ দ্য কোরআন 95% মানুষ এখন ইসলাম গ্রহণ করে কোরআনের কারণে যারা ইসলাম গ্রহণ করছে অনলি বিকজ অফ দ্য কোরআন কোরআনের কারণে তারা ইসলাম গ্রহণ করছে কোরআন হচ্ছে আপনাদের টেক্সট বুক কোরআনে এমন কিছু নাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই আমি এর মধ্যে কোনো কিছুই অনুল্লেখিত রাখি নাই সব কিছু উল্লেখ করে রেখেছি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন ইন দ্য লাইট অফ দ্য সুন্না আপনাকে কোরআন অবশ্যই সুন্নার আলোকে বুঝতে হবে কিন্তু কোরআনের কাছে আপনাকে আসতে হবে আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা কোরআন এর মাহের যারা তারা সবচেয়ে সম্মানিত ফেরেশতাদের সাথে তারা থাকবে ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন ফালহু আজরানি যদি কোরআন পড়তে গিয়ে কষ্ট হয় তাহলে তার জন্য ডাবল সওয়াব يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها قرآن পড়ো এবং জান্নাতের উপরে উঠতেই থাকো যেখানে তোমার তেলাওয়াত শেষ সেখানে তোমার গন্তব্য জান্নাতে কোরআন আপনার হৃদয়কে সবুজ করে দেবে আল্লাহুম্মা জালিল কোরআন রাবিয়া খালকি ওয়া নূরা সদরি ওয়া জালা হুজনি ওয়া যাহাবা হাম্মি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার টেনশন দূর হয়ে যায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার পরিতৃপ্তি তৈরি হয় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব সকল অশান্তি দূর হয়ে যেতে পারে কেবল কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার যদি কোনো রোগ থাকে সেটা দূর হয়ে যেতে পারে কারণ ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল মুমিনিন আমি তো কোরআন পাঠ করেছি তার মধ্যে শিফা রয়েছে আমার জীবনে কোরআন তেলাওয়াত করি অথবা কোরআনের কাছে এসে আমি ঠকিনি আমি এত জিকে জিতেছি ব্যক্তিগতভাবে এ জেতার কোনো সীমা নাই তহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা আমি তো কোরআন নাজিল করিনি আপনি দুর্ভাগা হবেন হতভাগা হবেন কোরআন পাওয়ার পরেও কীভাবে মানুষ হতভাগা হয় কীভাবে অসম্ভব মুসলিমরাই কেবলমাত্র এই পৃথিবীতে একমাত্র জাতি যারা বলতে পারে তাদের রব থেকে আগত একটা জিনিস তাদের কাছে আছে যেটা ইনট্যাক্ট এর মধ্যে কোনো পরিবর্তন হয় নাই এবং কেয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদিহি ওয়ালা মিন খালফি এর মধ্যে পেছন সামনে কোনো দিক থেকে কোনো ধরনের বাতিল মানে কোনো ধরনের কোনো নতুন কোনো কিছু এখানে ঢুকতে পারবে না কারণ ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি কিতাবকে নাজিল করেছি এবং সংরক্ষণের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি তিনিই নিয়ে নিয়েছেন এবং এর প্রভাব আগের মতো করে আছে এক মুহূর্ত এক ফোঁটাও কমেনি এক ফোঁটাও এর প্রভাব কমেনি এটা এমন একটা গ্রন্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো তাই তেলাওয়াত করতেন তিনি কেবল নিজেই তেলাওয়াত করতেন তিনি বলতেন ইয়া আব্দুল্লাহ একরা আলাইয়া আব্দুল্লাহকে তিনি বলতেন মাসউদ ইবনে মাসউদকে বলতেন তুমি পড়ো আকরা আলাইকে ও আলাইকে উনজিল আমি পড়বো আপনার উপর কোরআন নাজিল হয় ইন্নি উহিব্বু আন আস্তামি আহু মিন গায়রি আমি তো অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে ভালোবাসি তিনি কোরআন তেলাওয়াত শুনে তেলাওয়াত করে তো তিনি কাঁদতেনই তেলাওয়াত শুনে তিনি কাঁদতেন ফাইদান আইনাহু তাজরুফান আমি তাকালাম দেখলাম তিনি কাঁদছেন ফাকাই ফাইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলাহা উলাই শাহিদা সূরাতুন নিসা তেলাওয়াত করতে করতে এখানে যখন আসলেন তখন তিনি বলেন হাসবুকাল আন ঠিক আছে যথেষ্ট আব্দুল্লাহ যথেষ্ট আমি আর নিতে পারছি না তিনি কোরআন তেলাওয়াত করার কারণে কাঁদতেন তিনি এবং এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবল ইযা ইউতলা আলাইহিম ইয়াখিররুনা লিল আযকানি সুজ্জাদা ওয়া ইয়াখিররুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াযীদুহুম খুশুআ
ইমানদারদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন খাররু সুজ্জাদাও ওয়া বুকিয়্যা তারা সেজদায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে ইমানদারদের এবং এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি বর্ণনা আছে বর্ণনার দুর্বলতা আছে তা হচ্ছে এটা ইমাম রাজী ফখরুদ্দিন রাজী তিনি উল্লেখ করেছেন তাহলে যে উনজিলাল কোরআন মাআল বুকা কোরআন তো নাজিল হয়েছে কান্নার সাথে কোরআন সাথে কান্না একাকার হয়ে গেছে কোরআন তেলাওয়াত করলে মানুষ কাঁদে না যে কাঁদতে পারে না তার ইমানকে পরীক্ষা করতে হবে ল্যাবরেটরিতে যেতে হবে ইমানের অবস্থা কোথায় এটা এখন কোন অবস্থায় আছে এটা একটা ডেড এন্ডে আছে হতে পারে যে এটা প্রায় মৃত একটা অবস্থায় আছে এই জন্য ইউ গো টু ল্যাবরেটরি ইন অর্ডার টেস্ট দ্য লিভিং স্টেটাস অফ ইউর ইমান ইফ ইউ ক্যানট ক্রাই ওয়াইন দ্য কিতাব ইজ রিসাইটেড والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها سما وعميانا والذين سورة الفرقان طيب عميك تحافظنا لكن تمرا حافظ جانت هذا والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها سما وعميانا الله عباد الرحمن عباد الرحمن كرا جادر شامن جخن قرآن تلوات كرا خواه تخن تر بودھیر ابن اندھر متعاشرن کرنا تخن تر بودھیر ابن اندھر متعاشرن کرنا بارن تر کی کرے تر خر سجد و بکیا তার সেজদায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে কোরআন হচ্ছে এরকম কোরআন প্রভাব তৈরি করবেই প্রভাব তৈরি করার জন্য এসে কোরআন আপনাকে আলোকিত মানুষ বানাবেই লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর লিতুখরিজান নাস ইলা জুলুমা মিনাজ জুলুমাতি ইলান নূর ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলা রাসূল তারা আয়ুনহুম আয়ুনহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক কোরআন মানুষের অন্তরে প্রভাব তৈরি করবেই এটার সাথে আল ইস্তেমা আছে এটা কেবল শোনাই যথেষ্ট কেবল শুনতে মনোযোগ দিয়ে কেউ যে জন্য যখন কোরআন তেলাওয়াত করা হয় ফাইদা করি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন রহমত পেতে হলে অবশ্যই অবশ্যই কোরআন তেলাওয়াতের সময় মনোযোগ দিয়ে শুনতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে কোরআন তেলাওয়াতের সময় এবং কোনো কথা বলা যাবে না ওয়া আনসিতু নট আল্লাহ ওয়া আনসিতু এটা আনসাতা ইউনসিতু এটা বাবুল এফআল বাবু এফআলের অনেক 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 বৈশিষ্ট্য আছে খাসিয়াত আছে তোর মধ্যে একটা হলো যে তোমার নিজকে তুমি চুপ রাখো চুপ থাকো না তোমার নিজকান সেতু ইউ কিপ ইউর সেলফ সাইলেন্ট মানে তুমি চুপ থাকো বসকুতু নো ওয়ান সেতু মেক ইউর সেলফ সাইলেন্ট তুমি নিজকে চুপ রাখো লাআল্লাকুম তুরহামুন দেন ইট ইজ এক্সপেক্টেড দ্যাট ইউ উইল বি গিভেন মার্সি দেন আশা করা যায় তাহলে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তুমি রহমত পাবে কোরআন একটা শব্দ নিয়ে আলোচনা করার জন্য ইউ নিড আওয়ার্স বিলিভ মি আপনি ঘন্টা এর বেশি সময় লাগে আপনাকে একটা শব্দ নিয়ে আলোচনা করতে বিকজ ইট কামস ফ্রম আল্লাহ এবং কোরআনের এমন মজা এমন বৈশিষ্ট্য প্রত্যেকটা শব্দের আলাদা একটা অলঙ্কার আছে প্রত্যেকটা শব্দের প্লেসমেন্টের উপর আলাদা কি ইম্পর্টেন্স আছে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বহুবচন ব্যবহার করেন তখন একে জমল কিল্লা একে জমল কাসরা দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট এটা কোনো মানুষের ভাষা না ইভেন নট দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কথাও না তার ভাষাও না এমনকি হাদিসও না ইন নো ওয়ে ইট ইজ প্যারালাল টু দ্য কোরআন কোন অবস্থায় না এমন যে প্রত্যেকটা শব্দ এক একটা শব্দ হচ্ছে মজাদার আমি বলছি এমন শব্দ মজাদার না শব্দের প্লেসমেন্ট এই শব্দটা যে এখানে আছে ইন আল্লাহ আলিমুম ইন আল্লাহ খাবীরুন ইন আল্লাহ বিমা তাআমালুনা খাবীর অথবা ইন আল্লাহ খাবীরুম বিমা তাআমালুন কখনো খাবির আগে কখনো খাবির পরে কেন অথবা বাসির কখনো আগে কখনো বাসির পরে এমনকি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর রহিম বলেছেন তাওয়াবুর রহিম বলেছেন আলিমুন হাকিম বলেছেন কেন আলিমুন খাবির বলেন নাই দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট সেটাও জানতে হয় কারণ এখানে ইট ইজ সেইড বাই আল্লাহ এভরি ওয়ার্ড ইজ স্পোকেন ওয়ার্ড অফ আল্লাহ প্রত্যেকটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শব্দ এবং প্রত্যেকটাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে মেসেঞ্জার পাঠিয়ে দিয়েছেন নাজালা বিহির রুহুল আমিন আলা কলবিকা বিলিসানিন আরাবিয়্যিন মুবিন আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা কোরআনের শিক্ষককে জিবরিল আলাইহিস সালাম এবং জিবরিলকে আল্লামাহু শাদীদুল কুওয়া কুওয়া শব্দটি কুওয়াত এর বহুবচন তাকে শিখিয়েছেন শাদীদুল কুওয়া বহু শক্তির অধিকারী কেবল একটাই শক্তি না আল কুওয়া মানে হচ্ছে কুওয়াত কাসিরা অনেক অনেক শক্তি অনেক স্কিল অনেক অনেক এবং শুধু তাই না মুতাইন সাম্মা আমিন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন মুতাইন সাম্মা আমিন মুতা মানে হুয়া সামওয়ান ওয়াজ ফলোড বাই মেনি 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 থাউজেন্ডস থাউজেন্ডস অফ
hundreds of thousands of angels যখন কোরআন নিয়ে তিনি আসতেন তিনি একাই আসতেন না মুতা মানে হচ্ছে তার সাথে বিশাল বড় বহর আসতো কোরআন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নিয়ে তিনি বারবার আসতেন এবং এসে তিনি তাকে শেখাতেন যো মিররাতিন ফাস্তাওয়া তিনি দেখতে এরকম যো মিররা এমন এমন যে অসাধারণ সৌন্দর্যের অধিকারী এবং অন্য জায়গায় আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়েছেন তিনি ছিলেন 600 ডানার অধিকারী জিবরিল আলাইহিস সালাম কে তাকে শিখিয়েছেন দেখো দেখুন এটা সেই কিতাব অতএব এই কিতাবের সাথে একাধারে এটাতে মুজিজা আছে আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে এবং একাধারে এখানে মেসেজ রয়েছে আপনি কেবল মেসেজ খুঁজলেই চলবে না মুজিজাও খুঁজতে হবে কেবল মুজিজা খুঁজলেই চলবে না মেসেজও আপনাকে খুঁজতে হবে আপনাকে মেসেজ নিতে হবে এখান থেকে শিক্ষা নিতে হবে কেন কি এই কিতাবে রয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন হোয়াট ইজ হুদা হুদা শব্দের অর্থ কি আরবরা এক ধরনের গাছকে তার হুদা বলতো যে গাছ মরুভূমিতে কেবল একটা মাত্র গাছ আছে কোন একটা জায়গায় একটা গাছ আপনি ওইখানে গেলেই অন্যদিকে আপনি কি পথ হারিয়ে ফেলার সম্ভাবনা ছিল ওইখানে গেলে আপনার মনে হতো ও আমার তো রাস্তা এইটা এটা হলো হুদা আমার তো রাস্তা এইটা এই রাস্তায় আমি যাব কিভাবে আরো তো অনেক এই হুদা শব্দের আরো বহু ব্যাখ্যা আছে আমি শুধু একটা ব্যাখ্যা বললাম সো এটা আপনাকে পথ দেখিয়ে নিয়েছে ইট ইজ ইউর গাইড বুক আপনাকে গাইড করে নিয়েছে ওইখানে গেলে আপনি আর পথ হারিয়ে ফেলেন এটা মাইল ফলক আপনি গ্রামে যখন যান ওই গাছ দেখলে আপনার মনে হয় হ্যাঁ আমার বাড়ির কাছে কাছে আমি চলে এসেছি এটা এরকম একটা হুদা এবং এই কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সকল উপকরণ আল্লাহ তাআলা এর মধ্যে রেখে দিয়েছেন আপনি এই কিতাবকে যদি আঁকড়ে ধরতে পারেন যদি এটাকে আঁকড়ে ধরতে পারেন আদু আলাইহা বিন নাওয়া জি জি তারাকতু ফিকুম আমরাইন লান তাদিলু মা তামাসসাকতুম বিহিমা আঁকড়ে ধরা এই আঁকড়ে ধরে যদি আপনি থাকতে পারেন তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতে কোথাও আপনি লাঞ্ছিত অপমানিত হতে পারবেন হবেন না আপনি বরং সবচেয়ে মর্যাদাবান হবেন কারণ আপনি এই কিতাব এসছে মহান আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসছেন ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে সম্মানিত যিনি তিনি ফেরেস্তাদের সর্দার তিনি এবং এসেছে আনা সাইয়িদু ওয়ালাদি আদম আমি আদম সন্তানদের মধ্যে নেতা আদম সন্তানের আমি নেতা তার কাছে কিতাব এসছে এবং আশরাফ উম্মতি হামালাতুল কোরআন উম্মার মধ্যে তারাই সেরা যারা কোরআনের ধারক এবং বাহক খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে তারাই সেরা যারা কোরআন পড়ে এবং কোরআন যারা পড়ায় অতএব কোরআন আপনাকে সম্মানিত করার জন্য এসছে আপনাকে মর্যাদাবান করার জন্য এসছে আপনি এই কিতাবের কাছে আসলে আপনার কোনো কিছু লাগবে না ইউ ক্যান স্পেন্ড ইউর টাইম উইথ দিস বুক ইউ ক্যান স্পেন্ড আওয়ার্স এবং এটা আপনার নলেজকে বাড়িয়ে দেবে জ্ঞানকে এত প্রখর করে দেবে যে প্রখরতার কোনো সীমা নাই এমন সীমাহীন প্রখরতা আপনাকে প্রদান করবে এই কিতাব দূরদৃষ্টি প্রদান করবে প্রজ্ঞা প্রদান করবে কারণ এটা ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম এটা হিকমাওয়ালা প্রজ্ঞাবান কিতাব এই কিতাবের প্রত্যেকটা পরতে পরতে পাতায় পাতায় শব্দের মধ্যে প্রজ্ঞা রয়েছে প্রত্যেকটা শব্দ প্রজ্ঞাবান এবং এই জন্য আমি বলছি আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন তিনি যখন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখন কেন তিনি আলহামদু বললেন আলিফ লামি কেমন বললেন তিনি কি বলতে পারতেন না বলো ইহমাদুল্লাহ রাব্বিল আলামিন তিনি বলতে পারতেন ও তিনি বলতেন আসসানাউলিল্লাহ অথবা তিনি বলতে পারতেন আশকরুলিল্লাহ তিনি বলতে পারতেন কেন তিনি আলহামদুলিল্লাহ বলেন অথবা আমরা তো শুরু করি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু তিনি তো নাহমাদুহু বলতে পারতেন ওয়াই আলহামদুলিল্লাহ ইজ দেয়ার এন্ড আই নিড আওয়ার্স ওয়ান আওয়ার এট লিস্ট ইন অর্ডার টু ডিসক্রাইব ওয়াই আলহামদুলিল্লাহ ইজ দেয়ার কেন আলহামদুলিল্লাহ তিনি বললেন এটা বলার জন্য এক ঘন্টা সময় লাগবে আলহামদুলিল্লাহ কেন এবং আলহামদুলিল্লাহর পরে কেন লিল্লাহি লিল্লাহর পরে কেন রব রবের কেন পরে আলামিন আলামিনের পরে কেন আর রহমান কেন আর রহিম আগে আসলো না কেন আর রহমান আগে আসলো কেন আর রহিম পরে আর রহমান এবং আর রহিমের পরে কেন মালিক ইয়াউমিদ্দিন এটা কেন হয়েছে এবং ইয়াকা নাবুদু কেন আগে ইয়াকা নাস্তাঈন কেন পরে এটা কেন এসছে কেন ইয়াকা নাস্তাঈন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাবুদু হতে পারতো ওয়াট ইজ দ্য প্রবলেম সমস্যাটা কোথায় মানে তাইলে আপনি এটা বললে মানুষ যদি বলতে তাহলে তো কোনো সমস্যা থাকতো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন তখন আল্লাহর কথার উপর ভিত্তি করে আপনাকে বুঝতে হবে যে ওয়েদার ইউ আর রাইট অর ইউ আর রং হুইচ ওয়ান ইজ নিডেড কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা সবচেয়ে বেশি মানে উত্তম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন আল্লাহ সুবহানাহু কোনো কথা বলেছেন
তখন লাস্ট আই উইল টেক অনলি কারণ আমার স্টুডেন্টরা সাড়ে আটটা থেকে অপেক্ষা করতেছে কোরআনিক স্টুডেন্ট আমি কিছু মানে সাধারণ মানুষের বালাগা ফাসাহ পড়াই এটা হচ্ছে মাদ্রাসায় আমাদেরকে পড়াইতে ওস্তাদরাও ভয় পাইতো আর আমরা তো সেখানে ঘুমাইয়া যেতাম ক্লাসে সেটা পড়ছে এখানে ছাত্র বসে আছে তো সাড়ে আটটা থেকে ক্লাস সরি আমি যেটা বলছিলাম যে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুসা আলাইহিস সালাতু ওয়া সালামের কথা মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউন তাকে হত্যা করার জন্য অলরেডি ডিক্লারেশন দিয়েছে যেখানে তাকে পাওয়া যাবে সেখানে তাকে ধরা হবে এবং তাকে হত্যা করা হবে তিনি সেখান থেকে চলে আসলেন মাদিয়ানে সেখানে তিনি একটি এখন কেউ নাই কি করবেন তিনি একটা গাছের নিচে বসে আছেন সেখানে তিনি দেখলেন দূরে দুজন নারী দাঁড়িয়ে আছে ইমরাতানি তাজুদান তিনি সেখানে গিয়ে বললেন মা খাতবুকুমা আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন তখন তারা বললেন যে আমরা এখানে আছি কারণ আমরা আমাদের গবাদি পশুগুলোকে পানি পান করাবো অতপর কি আমরা ততক্ষণ পর্যন্ত পানি পান করে না যতক্ষণ না পুরুষরা এখান থেকে চলে যায় আমাদের বাবা একজন ও আবুনা শাইখুন কাবির অনেক বয়োবৃদ্ধ ব্যাস কথা কতটুকু দেখেছেন শুধু এই আয়াতের উপর কত ঘন্টা আলোচনা করা যাবে শেখরা বলতে পারবেন কেন মুসা আলাইহিস সালাম কেবল গিয়ে বললেন মা খাতবুকুমা আর কোনো কথা বলেন নাই কেন মা খাতবুকুমা কারণ নারীদের সাথে অপরিচিত নারীদের সাথে বেশি কথা বলা যায় না শুধু এতটুকু বলতে হয় মা খাতবুকুমা কেন এখানে আপনারা আছেন ব্যাস এবং তারাও তাদের অবস্থাটা বললেন যে আমরা এখানে আছি আমরা পানি পান করবো পুরুষরা না গেলে আমরা ওইখানে যেতে পারি না এবং আমাদের বাবা বৃদ্ধ ব্যাস আর কোনো কথা নেই বিজনেস টক আরও অনেক কথা বলতে পারতেন শব্দ কত কম আপনারা এখানে কেন আমি কিন্তু ইয়াং ম্যান আমি অনেক কাজ করতে পারি আমি আপনাদেরকে সাহায্য করতে পারি আপনারা একটু দাঁড়ান তো একটু দাঁড়ান তো কোনো সমস্যা আছে আপনাদের বাসায় কে কে আছে আপনাদের কোনো ভাই নাই আপনার বাবা এত কোনো আলোচনা নাই কী হয়েছে আপনাদের বলেন তো ব্যাস কথা এতটুকুই এবং তার মাথা কোথায় ছিল মাথা নিচের দিকে তাকিয়ে তিনি বলেছেন এরপরে পানি পান করি আর কোনো কথাই তিনি বলেন নাই আপনি যদি বলতেন আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ জাজাকাল্লাহ খায়ের নারীরাও বলতেন নারীরা জাজাকাল্লাহ খায়ের বলার দরকার নাই কাউকে মানে এখানে এই আয়াতে আমরা দেখি আপনি কথা বললে এরপরে ফেতনা সামনাসামনি এরপরে বলবে আপনার একটু মোবাইল নাম্বারটা দেন তো আপনার ফেসবুকের আইডিটা দেন তো আপনি একটু ইমেল নাম্বারটা দেন তো আচ্ছা আপনি কোন এলাকায় থাকেন আমাকে আপনাকে একটু ড্রপ দিয়ে আসি চলেন আপনাকে একটু বাসায় দিয়ে আসি ঠিক আছে আপনাকে একটু বাসায় দিয়ে আসি আচ্ছা ঠিক আছে একটু চা খাই চলেন আপনি এরপরে গেলে ভাই আপনি আমার এত কষ্ট করছেন আচ্ছা একটু আসেন একটু চা খাইয়ে দিই এরপরে দেখা যাবে এরপরে কি রাতের বেলা হয়তো বা তিনটা চারটা পর্যন্ত গল্প হচ্ছে এরপরে কি হচ্ছে বাকিটা তো আমরা বুঝতেই পারি উই ক্যান ইমাজিন কিন্তু তিনি জানেন শব্দ কতটুকু দেখেছেন আল্লাহ বলেছেন একটুকু শব্দ থেকে আপনি গোটা পৃথিবীর সকল ফতোয়া আপনি নিয়ে নিতে পারেন কতটুকু কথা বলতে হয় কার সাথে এবং কিভাবে কথা বলতে হয় কিভাবে যেতে হয় এরপরে ওয়াজা আতে এহদাহুন্না তামসি এহদাহুমা তামসি আলাস্তে হিয়া ইন এরপরে আল্লাহ বললেন যে এই নারীরা তাদের বাবার কাছে গিয়েছে বাবার কাছে গিয়ে বলেছে ইন্না খায়রা মান ইস্তাজাতাল কাওয়িউল আমিন আজকের এই বাংলাদেশ যদি কেবলমাত্র এতটুকু আয়াত থেকে নেয় আল কাওয়িউল আমিন ইন্না খায়রা মান ইস্তাজাতাল কাওয়িউল আমিন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বললাম আল্লাহর কিতাব সামনে তাহলে বাংলাদেশ থেকে 100% দুর্নীতি বিদায় হয়ে যেতে পারে শুধু যদি ইন্না খায়রা মান ইস্তাজাতাল কাওয়িউল আমিন আপনি যাকে নিয়োগ প্রদান করবেন তার মধ্যে দুটো কোয়ালিটি থাকতে হবে একটা হলো স্কিল এই কাজের জন্য যোগ্যতা আর একটা হচ্ছে আল আমিন মানে তিনি কি হবেন বিশ্বস্ত হবেন আমানতদার হবেন লোকজন তো একটা আমানতদার না আর যাকে নিয়োগ দেওয়া হয় সেগুলো সবই কি তারা আনস্কিলড অর্থাৎ এই কাজের জন্য সে যোগ্য না কিন্তু তাকে নিয়োগ দেওয়া হয়েছে বিকজ হি অর শি ইজ মাই ম্যান অর মাই ওম্যান দিস পিপল আর মাই পিপল এরা আমার লোক এর জন্য আমি তাদেরকে নিয়োগ দিয়েছি দেখেছেন কতটুকু কথা একজন নারী নারীর বুদ্ধিমত্তা কি এবং এর জন্য বলেছেন এই পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান তিনজন মানুষ এর মধ্যে একজন হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে তিনি কাকে নিয়োগ দিয়ে গেছেন ওমর ইবনে খাত্তাবকে তিনি খলিফা বানিয়ে দিয়েছেন আরেকজন হচ্ছে ওই যে দুই বোনের এক বোন ওই যে মুসা আলাইহিস সালাম কি কি করলেন তিনি বাবার কাজের লোক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য তিনি তাকে পরামর্শ প্রদান করলেন এবং আল্লাহ সুবহানাহু বললেন ওয়াজাআত ইহদাহুমা তামশি ওয়াট ইজ দ্য মিনিং অফ তামশি নট তাসআ দৌড়ে আসেন নাই তামশি এর মধ্যে কি আছে তামশি এর মধ্যে আছে আত্মমর্যাদা তিনি আসেন খুবই ত্রস্ত ভাই একজন নারী কিভাবে হেঁটে যাবেন শুধু এই শব্দ থেকে আলোচনা করা যায় এটাও অনেক লম্বা আলোচনা তামসি মানে কি তামসি মানে কি এবং আল্লাহ সুবহানাহু বলেন আলা ইস্তিহায়ান কেন তিনি বললেন আলা ইস্তিহায়ান কেন তিনি বললেন না ফি হায়াইন হায়া এবং ইস্তিহায়া তো একই শব্দ মূলত হায়া মানে হচ্ছে লজ্জা আপনি হাদিসটা দেখেন না কোথাও ইস্তিহায়া শব্দ আপনি পাবেনই না গুজি আপনি পাবেন হায়া আল হায়া উশুবাতু মিনাল ঈমান আল হায়া ওয়াল ঈমান কুরআনা বারবার হাদিসে একই হায়া হায়া দাহু ফা ইন্নাল হায়া মিনাল ঈমান থামো তো হায়া আর ঈমান তো একই জিনিস আল্লাহ রাসূল পর্যন্ত হায়া বলেছেন কিন্তু আল্লাহ বলেন তামশি আলা ইস্তিহিয়া ইন সো হোয়াট ইজ দ্য মিনিং অফ ইস্তিহিয়া
এবং ওয়াই আলা ইজ দেয়ার ওয়াই ইলা ইজ নট দেয়ার আলা মানে কি ইলা মানে কি আলা এবং ইলার মধ্যে অনেক পার্থক্য আছে এটা একটা গ্রামাটিক্যাল ডিসকাশন নো এটা গ্রামাটিক্যাল ডিসকাশন না এটা যে কোরআনিক বিউটি এটা কোরআনের বিউটি এটা গ্রামার না এটা গ্রামারের আলোচনাও না এটা কোরআনের বিউটি আলা কি বোঝায় এবং কেন বললেন আলাস্তেহিয়ায়েন আলাস্তেহিয়ায়েন মানে কি একজন নারী তাহলে কিভাবে হেঁটে যাবে এখানে তা বলা আছে একজন নারী যখন হেঁটে যায় তখন তার মাথা কেমন থাকবে তখন তার বুক কেমন থাকবে তার পিঠ কেমন থাকবে তার জামা কাপড়গুলো কেমন হবে এতটুকু শব্দের মধ্যে কয়টা শব্দ বললাম আমি বলেন তো মাত্র পাঁচ ছয়টা শব্দ গোটা মানব জাতির মধ্যে মহিলারা যারা 50% তাদের ড্রেস কোড কেমন হবে তাদের কথাবার্তা কেমন হবে তাদের আলোচনা কেমন হবে তারা কিভাবে হাঁটবে কিভাবে তারা চলবে তারা কি বলবে সবকিছু এখানে বলা আছে দেখেছেন কোরআন থেকে কি নেওয়া যায় দিস ইজ দ্য কোরআন দিস ইজ দ্য বুক অফ আল্লাহ এটা আল্লাহ সুবহান ওয়া তাআলার আরবিতে বলা হয় কালামুল মুলুকি মুলুকুল কালাম রাজার কথা কথার রাজা তিনি তো মালিকুল মুলক তিনি তো রাজত্বের রাজাদের রাজা তিনি মালিকুল মুলুক রাজাধিরাজ انا ملك الملوك لمن الملك اليوم لله الواحد القهار রাজত্ব তো তার অতএব তিনি তো রাজাধিরাজ তার কত রাজাদের রাজাধিরাজের কথা তার প্রত্যেকটা শব্দ এমনকি বা যেমন কোরআনে চারটা বর্ণ আছে বা মিম আলিফ জবর মা মিন এবং লাম আলিফ জবল্লা এটা চারটা বর্ণ আসে কোরআনে অতিরিক্ত এগুলোকে বলা আল হুরুফু জায়েদা কোরআনে এরকম চারটা বর্ণ আসে এই চারটা বর্ণ কোরআনে তো অতিরিক্ত কোনো কিছু আসতে পারে না সো ওয়াই দিস ফোর ওয়ার্ডস আর ইউজড ইন দ্য হোলি কোরআন যেমন ওয়ামাল্লাহু বিগাফিলিন কেন এখানে ওয়ামাল্লাহু বিগাফিলিন এখানে কেন বি মা মিন ইলাহিন ইল্লাল্লাহ কেন মা মিন ইলাহিন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো হতে হতে মা মিন ইলাহিন কেন মা মিন কেন আসলো লা উকসিমু বিয়াউমিল কিয়ামা লা উকসিমু বিহাজার কেন লা উকসিমু উকসিমু বিহাজাল বালাদ তাই না অথবা ওয়ামিন হাইসু অথবা হাইস মিন মানে হাইসু মা কুনতুম আইনা মা কুনতুম ওয়াই মা ইজ মা তো এখানে আসার কথা আইনা কুনতুম অথবা ইমনি হাইসু খরাস্তা এটা কেন মা এসছে এটাও দেখেন কোরআন বিউটিকে কোথায় নিয়ে যায় আপনি এই জন্য যখন আপনি কোরআন বুঝবেন তখন আপনি তো এক আয়াতও পড়ে আপনি সামনে আগে যেতে পারবেন না এক আয়াতের মধ্যে তো আপনি ডুবে যাবেন কেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেবল একটা আয়াতে তেলাওয়াত করছিলেন এবং বাজার করে এসে উনি দেখলেন যিনি বাজার করেছেন উনি দেখলেন এখন একটা আয়াত তেলাওয়াত করছে কারণ নবী সুন্নি ইকররু আয়াতান ফি লাইলাতিন একটা আয়াত তিনি বারবার কেবলই পড়তে থাকেন ওই আয়াত থেকে বের হতে পারতেন না একটাই মাত্র আয়াত পড়তেন তিনি এটা কারণ কারণ কি দেয়ার আর মেনি মেনি রিজনস সো জাযাকুমুল্লাহ খায়র আমি আপনাদের অনেক সময় নিয়ে নিয়েছি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে কোরআন তোমরা বুঝতে তো কোরআনের বিউটিটা আমি তো আমরা তো কিছুই বলিনি এখনো এটা কোরআনের কথা তো মহাসাগর মানে আল্লাহ তাআলা বলেছেন যদি এমন হয় যে তোমরা যদি মানে এই সমুদ্রগুলোকে যদি আরো সাতটা সমুদ্রে পরিণত করা হতো ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আহবহুরি মা নাফিদাত কালিমাতুল্লাহ মানে যদি এমন হতো ওয়ালাউ আন্না কুরআনান সুইরাত বিহিল জিবালু আও কুতিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ কোরআন তো মুজিজা কোরআন দিয়ে প্রয়োজনে মৃত মানুষকে জীবিত করে দেয়া যায় পাহাড়গুলোকে বেগবান করে দেয়া যায় লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদদিয়ান মিন খাশিয়াতিল্লাহ এটা কোরআন এটা এত ভারী এবং এই জন্য ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা এটা কোরআন সাকিল রাসূলের উপর যখন কোরআন নাযিল হতো তখন তিনি কি করতেন তার শরীর থেকে ঘাম ঝরত ফি ইয়াউমিন অথবা ফি লাইলাতিন শাদীদাতুল বারাদ ফি ইয়াউমিন শাদীদিল বারাদ প্রচন্ড শীতের রাতে অথবা শীতের দিনেও তার শরীর থেকে ঘাম ঝরত এটা এমন কিতাব এটা ভারী কিতাব এটাকে হালকা করে দেওয়ার কোনো কারণ নাই ইনশাআল্লাহ যদি ইফ আই আম অ্যালাউড টু স্পিক অন কোরআন ইন ফিউচার যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তাহলে আমরা একটা আয়াত নিয়ে হয়তো আলোচনা করব এক ঘন্টা বা আধা ঘন্টা ইনশাআল্লাহ কিন্তু এই জন্য আপনাদেরকে ইউ উইল হ্যাভ টু গ্রো ইউর ইন্টারেস্ট এটা রুচির ব্যাপার কোরআনের প্রতি আল্লাহ সুবহান ওয়া তাআলা সবাইকে আগ্রহী বানান না কারণ কোরআনের জন্য ইউ নিড এ ডিফারেন্ট রুচি আপনার একটা ভিন্ন রুচি লাগবে আপনার আপনাকে এলিট ক্লাসের লোক হতে হবে কোরআন বুঝতে হলে অথবা কোরআনের কাছে আসতে হলে ইন দ্য সাইট অফ অল এলিট মানে হচ্ছে আপনি অনেক টাকা পয়সা মালিক এরকম না আপনার রুচিটা এলিট ক্লাসের রুচি হতে হবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ